অবশেষে বাংলাদেশ শিবিরে স্বস্তি, কাঙ্ক্ষিত ব্রেকথ্রো এনে দিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা শরীফুল ইসলাম। স্কোরবোর্ডে আরও 30 রান যোগ করতেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এর কিছুক্ষণ পরই উৎসবে উপলক্ষ এনে দিয়েছেন খালেদ আহমেদ। এই 3 বোলারের নৈপুণ্যে সেন্ট লুসিয়ায় টেস্টে প্রথমবার লড়াইয়ে ফিরেছে সফরকারীরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।